আপনাদের সবাইকে স্বাগত আমাদের সাধারণ গানের ধারাবাহিক এই আয়োজন কুইজ 2016-তে। 2016-র এই নতুন আয়োজনে আমরা বদলে দিয়েছি প্রশ্নের ধরন, বদলে দিয়েছি অংশগ্রহণকারীদেরও ধরন। জি, এর আগে কলেজ ভিত্তিক সমস্ত প্রতিযোগিতায় আমরা করতাম এই কুইজে। এ বছর থেকে কলেজগুলোর বদলে অংশ নিচ্ছে আমাদের বাংলাদেশের সেরা সব স্কুল। ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে পড়ুয়ারা তারা দল বানিয়ে যোগ দিচ্ছেন আমাদের কুইজ 2016-তে। এরকমই দেশসেরা চারটি স্কুলকে আজ আমরা পেয়েছি আমাদের মাঝে যারা অংশ নিচ্ছেন আমাদের আজকের এই এপিসোডে। চলুন তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। তাওসিফা রহমান সাবা, ক্লাস 7, বিয়া মডেল স্কুল, ঢাকা। সুমাইতা নাবিহা, ক্লাস 7, বিয়া মডেল স্কুল, ঢাকা। আহনাফ আমির অনাবিল, ক্লাস 7, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। রিয়াসাত হাসান লাবিব, ষষ্ঠ শ্রেণী, মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। আফরিন জাহান, ক্লাস 6, আহমেদ বাণী একাডেমি স্কুল। মারিয়া জাহান, ক্লাস 6, আহমেদ বাণী একাডেমি স্কুল। আহনাফ করিম, ন্যাশনাল আইডিয়াল স্কুল, ক্লাস 7। পরিচয় পেয়ে গেলাম, এবার দেখবার পালা যে আমাদের এইসব তরুণ তুখোড়া কতটা বুদ্ধিমত্তার সাথে আমাদের প্রশ্নগুলোকে মোকাবেলা করতে পারেন। আমাদের প্রশ্নের ধরন খুবই মজার। আমরা আগে মুখে মুখে প্রশ্ন করতাম, এখন তার বদলে ছবি দিয়ে গান শুনিয়ে আমরা প্রশ্ন করি। তো চলুন চলে যাই আমাদের প্রথম প্রশ্নে, মানে প্রথম ছবিতে। এবং প্রথম ছবি আসছে পর্দায়। এই ফলটির বৈজ্ঞানিক নাম ব্যাকুয়ারা বটলেন, এটি টক মিষ্টি ফল। এর গাছ 9 থেকে 12 মিটার লম্বা হয়, এটির কাণ্ড বেটে এবং উপরের অংশ হয় ঝোপালো। এর ফুলটা হয় সুগন্ধি হলুদ রঙের, ফলের আকার 2 থেকে 5 সেন্টিমিটার হয় আর থোকায় থোকায় ধরে, এবং এটির রঙও হয় হলুদ রঙের, এবং প্রতি ফলের ভেতরে 2 থেকে 5টি করে বীজ থাকে, এবং খুবই আকর্ষণীয় এই ফল দেখা যাচ্ছে ছবিতে। আমাকে বলতে হবে যে এই ফলটির নাম কি দেখা যাচ্ছে। সবার আগে বাজার চেপেছেন বিয়াম মডেল স্কুল ঢাকা। বিয়াম লটকন। শিওর? কিভাবে শিওর হলেন যে এটা লটকন? এটা আমরা খেয়েছি। তাই নাকি? তাহলে তো প্রশ্ন কমন পড়ে গেছে নাকি? ওকে, তো যদি আপনি মনে করেন সঠিক, তাহলে আপনি কি সিঙ্গেলের জন্য খেলবেন আর ডবল? 20 নম্বর না 40 নম্বর? ডাবল, 40 নম্বরের জন্য। আচ্ছা, একটা সতর্ক বাণী আছে। সতর্ক বাণীটা হচ্ছে উত্তর ভুল হলে কাটা যাবে 20 নম্বর। সেই রিস্ক নিতে রাজি? শিওর? আচ্ছা, দেখা যাক আপনাদের উত্তর সঠিক কিনা। এবং আপনাদের উত্তর লটকন, একেবারে সঠিক। ভেরি ওয়েল ডান বিয়াম মডেল স্কুল। তো চলে যাই আমাদের পরের প্রশ্নে, এবং পরের প্রশ্নের জন্য যে ছবি সেটা আসছে আমাদের পর্দায়। আমরা একটা পাখিকে দেখতে পাচ্ছি, নারকেল গাছের ভেতরে সেই পাখির দুটো ছানা আছে, এবং মা পাখিটা সেই ছানা দুটোকে খাবার এনে তাদের ঠোঁটে খাবার তুলে দিচ্ছে। এবং যে পাখিটির কথা আমরা বলছি সে পাখিটি হচ্ছে স্টার্নিডি গোত্রের অন্তর্ভুক্ত। এরা ছোট এবং মাঝারি আকারের বৃক্ষচর পাখি। স্বরতন্ত্রী বেশ জটিল হওয়ায় এদের ডাক অনেক বিচিত্র। এরা মানুষের গলার স্বর বুঝতে পারে এবং কোনটা কার গলা সেইভাবে তারা মানুষদের কেউ চিনতে পারে। এটা খুব মজার ব্যাপার। আর এটা এশিয়া, আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং বিষুবীয় অঞ্চলের প্রশান্ত মহাসাগরীয় দ্বীপগুলোতে এই পাখিটা দেখা যায়, আর আমাদের দেশে তো হর হামেশা দেখা যায়। আবার প্রশ্ন হচ্ছে এই হর হামেশা দেখতে পাওয়া এই পাখিটির নাম কি? সবার আগে বাজার চেপেছেন মতিঝিল সরকারি উচ্চ বালক বিদ্যালয়। শালিক। শালিক, আচ্ছা, কি দেখে শালিক মনে হচ্ছে? দেখতে শালিকের মতো। আচ্ছা, সিঙ্গেলের জন্য খেলবেন আর ডাবল? সিঙ্গেল। সিঙ্গেল, 20 নম্বরের জন্য। দেখা যাক এটা সঠিক উত্তর কি। এটির সঠিক উত্তর হচ্ছে শালিক। অ্যাবসলিউটলি রাইট, মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। 20 নম্বর যোগ হলো মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় দলের খাতায়। এবার দেখা যাক অন্যদের খাতায় কত যোগ হয়। আমাদের রয়েছে আরও আহমেদ ভবানী এবং ন্যাশনাল আইডিয়াল স্কুল বড়শ্রী। আমাদের পরের ছবি আসছে পর্দায়। একটা মাছ দেখতে পাচ্ছি। এই মাছের প্রতি 100 গ্রামে 16.4 গ্রাম হচ্ছে আমিষ, 1.4 গ্রাম হচ্ছে চর্বি বা ফ্যাট, 680 মিলিগ্রাম হচ্ছে ক্যালসিয়াম, 223 মিলিগ্রাম থাকে ফসফরাস। এই মাছের ওজন 4 থেকে 10 কেজি হয়, এবং এক একটি মাছে 6 লক্ষ থেকে 35 লক্ষ পর্যন্ত ডিম থাকে। আমার প্রশ্ন হচ্ছে
এই সুস্বাদু মাছটির নাম কি? কেউ আর আমরা এত মাছ খাই, কেউ মাছ চিনি না? সর্বনাশ। সবাই খালি খাবার টেবিলে মাছ দেখি না, কিন্তু জ্যান্ত মাছ আর দেখি না। সম্ভাব্য চারটে উত্তর দিয়ে দিই, দেখি যে সম্ভাব্য চারটে উত্তর থেকে কেউ চিনতে পারেন কি না। আমাদের সম্ভাব্য চারটে উত্তর হচ্ছে বোয়াল মাছ, রুই মাছ, কাতলা মাছ, মৃগেল মাছ। সবার আগে দেখতে পাচ্ছি বাজার চেপেছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এটি কি মাছ? মৃগেল। মৃগেল। আচ্ছা, কেন মৃগেল মনে হলো? বইয়ে পড়েছিলাম। বইয়ে পড়েছি। আচ্ছা, তাহলে আমাকে বলতে হবে যে আপনারা সিঙ্গেলের জন্য খেলবেন আর ডাবল? সিঙ্গেল। 20 নম্বর। আচ্ছা, দেখা যাক, সিঙ্গেলের জন্য খেলবেন অর্থাৎ 10 নম্বরের জন্য খেলছেন মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। উত্তর সঠিক হলে 10, ভুল হলে কাটা যাবে 5 নম্বর। এবং এটির সঠিক উত্তর হচ্ছে রুই মাছ। মৃগেল মাছ আরেকটু অন্যরকম দেখতে, এটা হচ্ছে রুই মাছের কথা আমরা বলছিলাম এতক্ষণ। পরের প্রশ্নে চলে যাচ্ছি, আসছে ছবি আমাদের পর্দায়। দেখতে পাচ্ছি একটি প্রতিষ্ঠানের প্রতীক বা লোগো বা চিহ্ন, এবং এই প্রতিষ্ঠানটি শিশুদের প্রতিভা, সাংস্কৃতিক উন্নয়ন, প্রচার এবং পৃষ্ঠপোষকতার জন্য 1976 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সারা দেশে এই সংস্থার 70টি শাখা রয়েছে এবং এর ঢাকার পুরাতন হাইকোর্ট এলাকায় এটি সদর দপ্তর অবস্থিত। আমার প্রশ্ন হচ্ছে এটি কোন দপ্তরের বা কোন সংস্থার প্রতীক বা লোগো? সবার আগে মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়, শিশু একাডেমি। কিভাবে আপনারা বুঝলেন এটা শিশু একাডেমি? আমি ওখানে পড়ি। প্রশ্নটা কমন পড়ে গেছে, আগে জানলে তো জিজ্ঞেস করতামই না। আচ্ছা, এখন আমাকে বলেন আপনি সিঙ্গেলের জন্য খেলবেন না ডাবল? ডাবল। আচ্ছা, দেখা যাক ডবলের জন্য খেলছেন, ডবল নম্বর পান কিনা মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়। এবং আপনাদের উত্তর সম্পূর্ণ সঠিক, বাংলাদেশ শিশু একাডেমি। 40 নম্বর চলে গেল মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের কাছে। তারা একটা রিস্ক নিয়েছেন এবং দে আর দ্য উইনার, রাইট? চলে যাই আমাদের পরের ছবিতে। পরের প্রশ্নে আসছে পর্দায়। খুব সুন্দর একটা ফুল আমরা দেখতে পাচ্ছি, পাঁচটা পাপড়ির মাঝখানে হলুদের আভা, বড় বড় আকারের পাতার মাঝখানে যুবধুপু হয়ে গুচ্ছ হয়ে ফুল ফোটে আর মিষ্টি ঘ্রাণ ছড়ায় এই ফুলটা, এবং এটা হচ্ছে প্লামারিয়া বর্গের সদস্য। এই ফুল আমেরিকা, মেক্সিকো, ওয়েস্ট ইন্ডিজ, দক্ষিণ আমেরিকা ছাড়াও ব্রাজিলের বিভিন্ন জায়গায় দেখা যায়, আর আমাদের দেশে তো দেখা যায়ই, আমাদের আশেপাশেই ফোটে। দেখা যাচ্ছে যে চেনা ফুলটাকে আমরা চিনতে পারছি না। তাহলে চলে যাই সম্ভাব্য উত্তরে, চারটে সম্ভাব্য উত্তর দিয়ে দিই, দেখি সেখান থেকে বের করা যায় কিনা। আমাদের চারটি সম্ভাব্য উত্তর হচ্ছে কাঠগোলাপ, কাঁঠাল চাপা, বেলি, জুঁই। সবার আগে বিয়াম মডেল স্কুল, জুঁই। জুঁই 10 নম্বরের জন্য খেলবেন নাকি ডাবল বোনাস 20 নম্বরের জন্য? সিঙ্গেল। 10 নম্বরের জন্য খেলবেন। আপনারা বলছেন জুঁই, উত্তর সঠিক হলে 10, ভুল হলে কাটা যাবে 5, এবং আপনাদের উত্তর ফুল। এটি হচ্ছে কাঠগোলাপ। কাঠগোলাপ কেন নাম এটা আমি ঠিক জানি না কি কারণে, কিন্তু ভীষণ সুন্দর একটা ফুল। ওকে, 5 নম্বর হারালেও মন খারাপ করার কিছু নেই, আরও অনেক নম্বর আসছে সামনে। চলে যাই আমাদের পরের প্রশ্নে। পরের ছবি আসছে পর্দায় এবং আমরা দেখতে পাচ্ছি একজন বিখ্যাত মানুষের ছবি, যিনি নিজ উদ্যোগে বহু ভাওয়াইয়া, ভাটিয়ালি, জারি সারি গান সংগ্রহ করেছেন, গ্রামোফোন রেকর্ডের মাধ্যমে দেশব্যাপী ছড়িয়ে দিয়েছেন। তিনি কবি জসীমউদ্দিনের সাথে কাজ করেছেন এবং গান রেকর্ড করেছেন ও আমার গহীন গাঙে নাইয়া এবং ও আমার দরদি আগে জানলে, এবং এই গান দুটো ভীষণ জনপ্রিয় সারা বাংলাদেশ জুড়ে। আমার প্রশ্ন হচ্ছে এই বিখ্যাত সুরের মানুষটি কে? সুর সম্রাট, ভাওয়াইয়া সম্রাট, বিখ্যাত মানুষ, এবং তাকে নিয়ে আমাদের বাংলাদেশের স্ট্যাম্পও রয়েছে, তিনি এত বিখ্যাত। দেখা যাক, কেউ বাজার প্রেস করছেন না, কেউই চিনতে পারছেন না। চলে যাই আমাদের সম্ভাব্য উত্তরে, দেখা যাক এখান থেকে কাউকে খুঁজে পাই কি না। সম্ভাব্য উত্তর আব্দুল আলিম, কানাইলাল শীল, শাহ আব্দুল করিম, আব্বাসউদ্দিন আহমদ। এনিওয়ান? কেউই এখনও বুঝতে পারছেন না কে তিনি, তাহলে বলে দিই তিনি হচ্ছেন আব্বাসউদ্দিন আহমেদ। তিনি ভাটিয়ালি গান, বিশেষ করে ভাওয়াইয়া গান, উত্তরাঞ্চলের আমাদের রংপুর অঞ্চলের
গানকে সারা বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় করার ক্ষেত্রে তার অবদান সবচাইতে বেশি। আমরা আশা করব যে আমরা সবাই, যে আমাদের দেশের যারা জ্ঞানীগুণী মানুষ আছেন, তাদের গান আমরা শুনবো, তাদের কবিতা পড়বো, তাই না, তাদের সম্পর্কে জানবো। চলে যাই আমাদের পরের ছবিতে, আমাদের পরের ছবি। আমরা একটি গান শুনবো, আমাকে বলতে হবে এই গানটির অন্তরা। আমরা মুখটা শুনবো, আমাকে বলতে হবে অন্তরার লাইন কি। পুরানো সেই দিনের কথা, বিখ্যাত গান কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের। কারো কি জানা আছে গানের পরের লাইনগুলো কি? আমাদের খুব একটা গান শোনা হয় না মনে হচ্ছে। ঠিক আছে, আমরা চলে যাই, দেখি যে সেই লাইনগুলো কি ছিল। এবার মনে থাকবে আমরা বাসায় গিয়ে আরও বেশি করে গান শুনবো, তাই না? গান শুনলে পরে মন অনেক ভালো থাকে এবং গান আমাদের অনেক কিছু শেখায়, অনেক কিছু ভাবতে শেখায়, আমাদের মনকে অনেক সুন্দর রাখে। একটা গান, একটা কবিতা, একটা ছবি, বিতর্ক, কুইজ, এগুলো সবগুলো আমাদের বড় হয়ে উঠবার জন্যে অনেক বড় ভূমিকা রাখে। ঠিক আছে, চলে যাই আমাদের পরের প্রশ্নে। আমাদের পরের প্রশ্ন আসছে পর্দায়। খুব সুন্দর একটি ফুল দেখতে পাচ্ছি, ফুলটির বৈজ্ঞানিক নাম হচ্ছে ইমাসপস এলেঙ্গি। এই গাছটি মাঝারি আকারের, এটার পাতা ঢেউ খেলানো, এর ফুলগুলো খুব ছোট ছোট হয়, বড় জোর 1 সেন্টিমিটার, দেখতে তারার মতন, ছোট ছোট তারার মতন, স্টারি স্টারি ভাব, এবং এটার মিষ্টি গন্ধ। এই ফুলটা যদি শুকিয়েও যায় তারপরে এটা থেকে মিষ্টি সুবাস আসতে থাকে। আমার প্রশ্ন হচ্ছে কোন ফুলের ছবি আমরা দেখতে পাচ্ছি পর্দায়? সবার আগে এখানে বাজার চেপেছে আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল। আহমেদ বাওয়ানি, বকুল ফুল। বকুল ফুল, তাই নাকি? আচ্ছা, করে কেন মনে হলো এটা বকুল? আমাদের দেশের বাড়িতে দেখছি। দেশের বাড়িতে দেখেছি এটা। আচ্ছা, অলরাইট। 20 নম্বরের জন্য খেলবেন না 40 নম্বরের জন্য? 40। দেখা যাক, 40 নম্বরের জন্য আপনারা বলেছেন বকুল ফুল সঠিক কিনা। অ্যাবসলিউটলি রাইট, আহমেদ বাওয়ানি একাডেমি স্কুল 40 নম্বর পেয়ে গেছে এবং এটি হচ্ছে বকুল ফুল। বকুল ফুল দিয়ে খুব সুন্দর একটা গান আছে, কেউ কি জানে? কারো জানা আছে বকুল ফুল নিয়ে? জলের গান বলে একটি গানের দল রয়েছে, তাদের বকুল ফুল নিয়ে খুব সুন্দর একটি গান আছে। দেখা যাচ্ছে বেশ ভালোই ফুল চেনে আমাদের মেয়েরা। তো আমি জানতে চাই আপনার সম্পর্কে, আপনি এমনিতে কী করতে ভালোবাসেন, আর শখ কী? আমি সব কিছু করতে পছন্দ করি। সব কিছু? ওরে আল্লাহ! আর বড় হয়ে কি করার ইচ্ছা? একজন ডক্টর হওয়ার ইচ্ছা। তাই? মাশাআল্লাহ, ভেরি গুড। আমাদের অনেক বেশি করে ডাক্তার দরকার। আপনার কি হবার ইচ্ছা বড় হয়ে? ডক্টর। আপনার ডক্টর হবার ইচ্ছা, ভেরি গুড। তো চলে যাই আমাদের পরের ছবিতে, পরের প্রশ্নে। পরের ছবি আসছে আমাদের এই পর্দায়।